ভাই ও বন্ধুরা, ধর্মীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। এই গুরুত্বপূর্ণ তত্ত্বটি না জেনে থাকলে আমাদের জীবনের সকল ইবাদত বান্দেগি বৃথা হয়ে যেতে পারে। তাই আপনি যদি প্রকৃত একজন ইসলাম ধর্মাবলম্বী হন, তাহলে এই ভিডিওটি আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। হয়তো আপনি এই একটি ভিডিওর কারণে সঠিক পথের অনুসারী হতে পারেন। তাই সকলকে অনুরোধ রইল ভিডিওটির শেষ পর্যন্ত দেখার। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, সিয়াতি কুলুবুহুম মিন জিকিরিল্লাহি উলাইকা ফি দালালিম মুবিন, অর্থাৎ যার কলবে বা দিলে আল্লাহ জিকির জারি নাই, সে প্রকাশ্য গোমরাহিতে রয়েছে। সুরা আজ-জুমার আয়াত নম্বর 22। তাহলে ভাই ও বন্ধুরা, আসুন আমরা আমাদের মনকে প্রশ্ন করি, আল্লাহর হুকুম কোরআনের এই আয়াতটিকে আমরা কতটা মেনে কার্য করছি? আল্লাহ পাক স্বয়ং বলেছে, যার দিলে বা কলবে তার স্মরণ বা জিকির জারি নেই, সে প্রকাশ্য গোমরাহিতে রয়েছে। তাহলে ভাই বন্ধুরা, আমরা নামাজ রোজা হজ জাকাত যাই করি না কেন, আমাদের কলবে যদি আল্লাহর স্মরণ বা জিকির না থাকে, তাহলে আমরা প্রকাশ্য গোমরাহিতে বা পথভ্রষ্ট হয়ে আছি, এতে কোনো সন্দেহ নেই। তাই এগুলি পালনের পাশাপাশি আমাদের কলবে সর্বদাই আল্লাহর স্মরণ বা জিকির জারি রাখতে হবে। তার জন্য যেটা আমাদের সর্বপ্রথম প্রয়োজন, সেটা হলো কলবকে জিন্দা করা। এখন প্রশ্ন হলো, আত্মা বা কলবকে কিভাবে জিন্দা করব? আত্মা বা কলবকে জিন্দা করার অর্থই বা কি? বন্ধুরা, আত্মা বা কলব জিন্দা করার অর্থ হলো সর্ব অবস্থায় কলব আল্লাহর স্মরণে বা জিকিরে নিমগ্ন থাকবে। আত্মার মুখে জিকির না থাকলে সেই আত্মাকে মৃত আত্মা বলা হয়। যার কলবে আল্লাহ জিকির নেই, সেই ব্যক্তি গোমরা বা পথভ্রষ্ট। তিনি ইসলামের প্রকৃত পথ থেকে অনেক দূরে। তিনি হাফেজ, কারি, মোল্লা, অধ্যাপক যাই হোক না কেন, এ প্রসঙ্গে পবিত্র কোরআনে স্বয়ং আল্লাহ বলেন, যার কলব বা আত্মায় জিকির জারি নেই, সে প্রকাশ্য গোমরাহির মধ্যে রয়েছে। সুরা আজ-জুমার 22 নম্বর আয়াত। সুতরাং প্রত্যেকটা মানুষের কলবে আল্লাহর জিকির জারি করা, অর্থাৎ কলবকে জিন্দা করা ফরজ বা একান্ত কর্তব্য। আল্লাহর কাছে মৌখিক বা উচ্চস্বরে জিকিরের পরিবর্তে কলবে জিকির অধিক পছন্দনীয়। ভাই বন্ধুরা, আমরা যদি নিজে নিজে চেষ্টা করে কলবে জিকির জারি করার চেষ্টা করি, তাহলে সেটা করা কখনোই সম্ভব নয়। তাহলে প্রশ্ন জাগতে পারে, কিভাবে মুর্দা কলবকে জিন্দা করে আল্লাহর জিকির জারি করব? বন্ধুরা, তার জন্য আমাদের একজন কামেল ওলি আল্লাহর বা মুর্শিদের সহচর্যে যা প্রয়োজন। তিনি আমাদের তৌবা পড়িয়ে কলবে আল্লাহর নূর স্থাপন করে দেন, আর সাধনার মাধ্যমে এই নূর থেকে কলবে আল্লাহর জিকির স্থায়িত্ব লাভ করে থাকে। ভাই বন্ধুরা, বর্তমান বিশ্বে বেশিরভাগ মানুষেরই কোরআনের এই আয়াতটি সম্পর্কে ধারণা নেই। আবার অনেকের ধারণা থাকলেও তারা এতটা গুরুত্ব দেয় না। বন্ধুরা, এটা আমার মন গড়া কথা নয়, কোরআনের কথা যা চিরসত্য। তাই কোরআনের এই আয়াতটির ওপর আমল না করলে আমরা যতই ইবাদত করি না কেন, আমরা পথভ্রষ্টই রয়ে যাব, যাদের ঠিকানা জাহান্নাম। তাই ভাই ও বন্ধুরা, আসুন একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে দিল বা কলবকে জিন্দা করি ও আল্লাহর হুকুম পালন করি। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে একটি লাইক করুন, আর এই ধরনেরই আসল সত্যকে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে রাখুন। এখন এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো।